ছোটো নাম দশম শ্রেণীর শিক্ষার্থীরা গত দ্বিতীয় ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা অনুশীলনী পাঁচ পয়েন্ট তিনের বাকি দুটি এগারো এবং ১২ নম্বর অনুপূর্ব তার পাশাপাশি আরও দুটি ইম্পর্টেন্ট অর্থাৎ এই দুটি হলো বইয়ের এগারো এবং ১২ নম্বর অনুশীলনী আর দুটি এক্সাম্পল ১২ এবং ১৩ চারটি অঙ্কই খুবই ইম্পর্টেন্ট তো সেই ধারাবাহিকতায় আমরা যদি এক্সাম্পল দুটি আগে বলি যেমন ১২ নম্বর অঙ্ক সেখানে সমাধান করতে বলা হবে আমরা জানি গুণন অবস্থা পাওয়ারগুলো কী হয় যোগ হয় তাহলে এখানে ওয়ান প্লাস থ্রি ইকুয়াল থ্রি টু এক্স প্লাস এইট তো এবার দেখো আমাদের দুটি ভিত্তি কিন্তু মিলে গেছে এখানে আমাদের ভিত্তি আছে থ্রি এখানে ভিত্তি আছে থ্রি আমরা যদি দুটি ভিত্তিকে বাদ দেয় তাহলে কত আসে বা ওয়ান প্লাস থ্রি এক্স সমান টু এক্স প্লাস এইট অর্থাৎ দুই পাশ থেকে আমরা ভিত্তিটা বাদ দিয়ে রাখলাম এবার আবারও বলি এখানে দেখো একটা ছিল টোয়েন্টি সেভেন আর একটা ছিল নাইন এটাকে আমরা থ্রিতে কনভার্ট করেছি কারণ থ্রিতে কনভার্ট করা হলো থ্রি একটা মৌলিক সংখ্যা তা মৌলিক সংখ্যা কনভার্ট করার পরে একই যখন পথ ছিল সেগুলো গুণাবস্থা ছিল পাওয়ারগুলো যোগ করেছি উভয় পাশ থেকে আমরা থ্রিটাকে বা ভিত্তি থেকে বাদ দিয়ে পাওয়ারটা রেখে দিলাম এবং সাধারণ সমীকরণে যখন পরিণত হয় আমরা আগের জন্য আলাদা করে দিই দেখো এবার যদি আমরা ১৩ নম্বরটা সমাধান করি ১৩ নম্বর অঙ্কটা দেখো এখানে কি আছে থ্রি টু দি পাওয়ার এম এক্স মাইনাস ওয়ান দেখো এখানে কিন্তু এম এক্স মাইনাস ওয়ান ইকুয়াল থ্রি এ টু দি পাওয়ার এম এক্স মাইনাস টু আছে অর্থাৎ এখানে পাওয়ার কত থ্রি টু পাওয়ার এম এক্স মাইনাস ওয়ান আর এখানে এ পাওয়ার কত এম এক্স মাইনাস টু সাথে একটা কি আছে থ্রি গুণাকার তো আমরা দুটো তিনকে যদি এক জায়গায় করি দেখো থ্রি টু দি পাওয়ার এম এক্স মাইনাস ওয়ান সেই গুণাকার আছে পাশাপাশি কি হয়ে যাবে ভাগ হয়ে গেল কারণ দেখো উভয়ের পাশে ভিত্তি আলাদা থাকলেও পাওয়ারগুলো কিন্তু মিল আছে তো আমি শিখিয়েছিলাম পাওয়ার যদি মিল থাকে পাওয়ারটাকে বাদ দিয়ে দিতে এক্ষেত্রে তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু এক্স পাওয়াটা সেক্ষেত্রে আমাদের অঙ্কটা হবে না তাহলে আমরা এখানে দেখতে পারি থ্রি টু দি পাওয়ার এম এক্স মাইনাস টু এটার গুণাকার আছে এ টু দি পাওয়ার এম এক্স মাইনাস টু তাহলে পাশে কত থাকলো ওয়ান এখন দুটোর পাওয়ারে যেহেতু এম এক্স মাইনাস টু তাহলে আমরা দুটোকে যদি এভাবে লিখি থ্রি ভাগ দিয়ে এম এক্স মাইনাস টু ইকুয়াল এ পাশে কি আছে ওয়ান এখন যেহেতু আমাদের ভিত্তি মিলাইতে হবে তাহলে আমি লিখতে পারি থ্রি ভাগিয়ে এম এক্স মাইনাস টু এখানে আমি লিখলাম থ্রি ভাগিয়ে এখন দেখো আমার এখানে কত আছে ওয়ান ওয়ানটা যদি ফেরত পাই আমার এখানে কত দিতে হবে জিরো দিতে হবে আর আমরা জানি কোনো কিছু জিরো মানে ওয়ান তাহলে থ্রি ভাগের উভয় পক্ষে যদি যদি আমি বাদ দিলে কি এম এক্স মাইনাস টু ইকুয়াল কত আসলো জিরো আসলো
অর্থাৎ উভয় পক্ষ থেকে আমি ভিত্তিটাকে বাদ দিয়ে দিয়েছি। এবার দেখো এম এক্স তাহলে মাইনাস টু এর পাশে গেলে কি হয়ে গেল, প্লাস টু হয়ে গেল। পরবর্তীতে দেখো বা এক্স সমান কত, টু ভাগ এম, টু ভাগ এম। তাহলে আমাদের এটাই কি কনফিউজড অ্যান্সার। আবার দেখো আমি দুটো দিকে অ্যাডজাস্ট করেছি, দুটো দিকে অ্যাডজাস্ট করলে বাহ্য ভাগের কাজ আছে একটা পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, বিয়োগ করে দিয়েছি। যেহেতু উভয় পাশের ভিত্তি ভিন্ন ছিল কিন্তু পাওয়ারগুলো সেম ছিল, আর আমাদের পাওয়ার এই যেহেতু এক ছিল কাজে আমরা বাদ দিলাম না, আমরা এটা গুণ আকারে ছিল ভাগ করে দিলাম। দুটোর পাওয়ার যেহেতু সেম একটা লেখে উভয় পাশে বাইরে দিয়ে দিলাম, ব্র্যাকেটে ওয়ান ছিল, যেহেতু ভিত্তি মিলাতে হবে ওয়ানের পরিবর্তে এটা লিখেছি এবং পাওয়ার জিরো দিয়েছি। আর উভয় পাশ থেকে যদি আমি ভিত্তি বাদ দিই তাহলে এটা সময় জিরো হয়ে লিখলাম, এখান থেকে আমরা এক্সের মানটা খুব সহজে দেখে নিলাম। এবার দেখো আমি অনুশীলনের দুটো অঙ্কে আসি, অনুশীলনে এগারো এবং বারো দুটো অঙ্ক বাদ ছিল। তাহলে দেখো অনুশীলনের অঙ্কটা দেখো তাহলে এগারো নম্বর অঙ্কটা দেখো, এগারো নম্বর অঙ্কটা দেওয়া আছে কি দেওয়া আছে ফোর টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স প্লাস ফোর টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স টু প্লাস টেন। তো বা এখানে যদি আমি আলাদা করে দিই ফোর ইন্টু ফোর টু দি পাওয়ার এক্স অর্থাৎ পাওয়ারটা আলাদা করে দিলাম, এখানে যদি আলাদা করে দিই ফোর ইন্টু ফোর টু দি পাওয়ার মাইনাস এক্স টু প্লাস টেন। এবার দেখো বা ফোর ইন্টু ফোর টু দি পাওয়ার এক্স প্লাস তাহলে এখানে কি দাঁড়ালো ফোর স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টেন, বা ফোর স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টেন, বা ফোর স্কোয়ার মাইনাস টেন প্লাস ফোর ইকুয়াল। তো আমরা এখানে মিডিল টার্ম যদি করি চার চারের কথা হয় চার চারের ষোলো হয়, তাদের আমরা এখানে ফোর স্কোয়ার মাইনাস এইট মাইনাস টু প্লাস ফোর ইকুয়াল জিরো মিডিল টার্ম করলাম। এবার দেখো আমি যদি এখান থেকে ফোর এর কমন নিই তাহলে এ মাইনাস টু, মাইনাস টু কমন নিলে এ প্লাস মাসে মাইনাস টু ইকুয়াল জিরো। তো বা এখান থেকে আমি যদি এ মাইনাস টু টা কমন নিই আর এখানে ফোর এ মাইনাস টু ইকুয়াল জিরো। তো যেহেতু দুটো রাশি সমান জিরো তাহলে আমরা দেখতে পারি যে হয় এ মাইনাস টু ইকুয়াল জিরো, এ মাইনাস টু ইকুয়াল জিরো, এ সমান সমান টু, এর মান কত। এবার আমরা এর মানটা বসিয়ে দিই, এর মান হচ্ছে ফোর টু দি পাওয়ার এক্স, তাহলে এটা আমি বসাবো ফোর টু দি পাওয়ার এক্স। যেহেতু আমার এখানে ভিত্তি ফোর আছে তাহলে আমাকে ফোর নিয়ে লিখতে হবে, আমি এখানে ফোর লিখলাম কিন্তু আমার কত ছিল টু ছিল, তাহলে আমি একটা রুট ব্যবহার করলাম। আর ফোরকে রুট করলে কত হয় টু হয়, ফোর টু দি পাওয়ার এক্স টু। আর রুটের মান আমরা কত জানি, রুটের মান জানি হলো হাফ, রুটের মান কত জানি আমরা রুটের মান জানি হাফ। তাহলে দেখো উভয় পক্ষে যদি আমি ফোর ফোর ক্যান্সেল করে দিই এক্সের মান কত আসলো হাফ, তাহলে আমাদের এটা একটা অ্যান্সার। আরেকটা অংশ আছে দেখো এক্সের মান বের করার জন্য আমি অথবা দিয়ে রেখি যে অথবা অথবা এখানে কী আছে ফোর এ মাইনাস টু, ফোর এ মাইনাস টু ইকুয়াল জিরো, বা এখন এখান থেকে ফোর এ সমান সমান ইকুয়াল টু। যেহেতু এখানে আমরা এর মানটা বের করবো তাহলে আমরা এর মানটা এখানে সরিয়ে দিই টু ভাগ ফোর, বা এর সমান সমান কত হলো হাফ। দেখো এখানে এর মান যদি বসায় এর মান কত ছিল ফোর টু দি পাওয়ার এক্স, তাহলে আমি দেখতে পারি ফোর টু দি পাওয়ার এক্স। যেহেতু এখানে আমার ফোর ভিত্তি ফোর আনতে হবে তাহলে আমি একটা কাজ করতে পারি ওয়ান বা ফোরকে আমি রুট দিতে পারি, তাহলে ওয়ানকে রুট করলে ওয়ান, ফোরকে রুট করলে কত হয় টু হয়। তাহলে বাকিটা দেখো এবার সমতা যদি করা হয় কী করে করি দেখো, এখন ফোর টু দি পাওয়ার এক্স আছে বা ফোর টু দি পাওয়ার এক্স সমান ওয়ান ভাগ ফোর, আর তাহলে রুটের মান আমরা কত জানি রুটের মান হাফ জানি, তাহলে এখানে ফোর টু দি পাওয়ার এক্স সমান সেটা ফোরকে ইনভার্স আকারে আমরা লিখতে পারি, আর উপর কত আছে হাফ আছে, বা ফোর টু দি পাওয়ার এক্স ফোর টু দি পাওয়ার মাইনাস হাফ, পানির সাথে গুণ করলে মাইনাস হাফ। তাহলে উভয় পক্ষে যদি আমি ফোর ফোর ক্যান্সেল করে দিই
x এর মান কত আসলো মাইনাস হাফ তাহলে দেখো আমরা x এর মান কিন্তু দুটি মান পেলাম এই একটা x এর মান হাফ পেলাম আর একটা x এর মান কত পেলাম মাইনাস হাফ আমাদের দুটি আনসারই বের হলো এই অঙ্কটা কিন্তু এইখানে এইখানে এবং এইখানে সমান হচ্ছে 6 করে দেখো এবার যদি 12 নম্বর অঙ্কে যাই যেমন 12 নম্বর বারো নম্বর অঙ্কটা দেখো এখানে দেওয়া আছে 2x - 3 × 2x + 2 = -32 এই অঙ্কটা আমরা এখান থেকে x এর মানটা বের করব তো দেখো বা এখানে 2x বাউন্ডারি স্কয়ারটা বাইরে দেখলাম -3 × 2x² অর্থাৎ এখানে আমরা এই সূত্রের দুটো পাওয়ার ছিল আমরা আলাদা করে দিলাম −32 2 − 32 এবার যদি আমি সাইডে লিখি ধরি 2^x সমান অর্থাৎ 2^x সমান এ ধরলাম তাহলে এখানে দেখো কি হয় −4 - −8 = 0 তাহলে পাশে কত থাকলো 0 থাকলো তাহলে বা এ মাইনাস এইট আর এ মাইনাস ফোর ইকুয়াল কত 0 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন দেখো অতএব আমরা লিখতে পারি এ মাইনাস এইট সমান কত লিখতে পারি 0 a − x = 0 আমরা যদি এর মানটা বসিয়ে দেই এর মান কত 2^x এখানে এই বা 2^x = 2 × 3 দেই তাহলে এই 2 ক্যান্সেল x এর মান কত 3 অথবা a − 4 = 0 বা a = 4 এর মান হলো 2^x আর এটাকে ভাঙালে স্কয়ার অতএব x এর মান কত 2 লাস্টে লিখতে পারি x অথবা x2 অথবা 3 তো আশা করি সবাই বুঝেছো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম